অনুরোধ করে বলছি, সলাত আদায় করার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের মুখের শেষ বাক্য তিনি এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন, সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ নবীর জীবনের শেষ কথা ছিল, তার মুখের শেষ বাক্যই হচ্ছে আস-সালাত আস-সালাত। সাহাবীরা, তোমরা কোনোদিন সালাত ছালাত নামাজ ছেড়ে দিও না, সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার মানে তার জীবনের শেষ বাক্য, শেষ কথা ছিল কি? সালাম। বলেন সেটা কি? তাহলে কত দামি ইবাদত। এরপর সূরা মারিয়াম 59 নম্বরে আল্লাহ কেন বলছেন, যারা কুপ্রবৃত্তিকে প্রাধান্য দিতে গিয়ে সালাত থেকে বঞ্চিত, তাদের স্থান হচ্ছে জাহান্নামের একদম নিম্ন স্তরে, নাউজুবিল্লাহ। সূরা মারিয়াম আয়াত 59, যারা কুপ্রবৃত্তিকে অনুসরণ করছেন, তার মানে মন বলে গান শোনো, মন বলে সিনেমা দেখো, অর্থাৎ মন যেটাই খারাপ কাজ করতে চায় ওটাই যারা করে, এরাই মনের প্রবৃত্তিকে মেনে নিয়েছে, এরাই মনের প্রবৃত্তিকে অনুসরণ করেছে। আর আল্লাহ বলছেন, যারা মনের প্রবৃত্তি, কুবাসনা, কুপ্রবৃত্তি যারা মেনে নিয়েছে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তার মানে কুপ্রবৃত্তির বাসনা করতে গিয়ে তারা সালাত মিস করেছেন, নষ্ট করেছেন, হেফাজত করতে পারেন এই সালাতের, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে, নাউজুবিল্লাহ। এখন আসেন সহিহ মুসলিমের হাদিস, জাহান্নাম গভীর কেমন। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি উপস্থিত, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। জীবনে কোনোদিন আমরা এত বড় শব্দ, বিকট আওয়াজ কোনোদিন শুনি নাই, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। তখন আল্লাহর নবী আমাদেরকে বলছেন, সঙ্গী সাথীরা শোনো, তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? এই যে বিকট আওয়াজ হলো, তোমাদের কি জানা আছে এটা কিসের শব্দ? তোমরা কি কেউ বলতে পারবে এই যে বিকট আওয়াজ এটা কিসের শব্দ বলো তো? সাহাবীরা বলছে, আল্লাহ নবী আমাদের জানা নেই, আপনি বলেন, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, বলেন কিসের শব্দ? আল্লাহ নবী তখন বলছেন, সঙ্গী সাথীরা শোনো, জাহান্নামের মুখ থেকে, কিনারা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেই পাথরটা আজকে গিয়ে জাহান্নামের তলায় নিচে গিয়ে ঠেকলো, সময় লাগছে 70 বছর। হাদিস সহিহ মুসলিম। তাহলে এই হাদিস প্রমাণ করছে জাহান্নাম গভীর বেশি না কম। শুনেন, একটা পাথর, প্রত্যেকটা পাথরের বৈশিষ্ট্য ধর্ম ক্ষমতা, নিচের দিক যাওয়া না উপর দিক যাওয়া? পাথর ধর্ম কি? সে কিয়ামত পর্যন্ত কোথায় যাবে? নিচেই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের মুখ থেকে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই পাথরটা আজকে গিয়ে তলা ঠেকলো, আর এই পাথরটা তলায় গিয়ে ঠেকতে পৌঁছতে সময় লাগছে 70 বছর। কি দিয়ে আপনাকে বোঝায় জাহান্নাম কত গভীর, কত গভীর? শুনুন, 1 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে, 24 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে, 1 বছর 365 দিনে পাথরটা কত দূর যেতে পারে, সেখানে পাথর সময় লাগছে 70 বছর। এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে যারা মনের কুরবত্তি বাসনাকে প্রাধান্য দিতে গিয়ে, যারা নামাজ মিস করেছে, সালাত মিস করেছে, তাদের থাকার জায়গায় জাহান্নামের নিম্নতম স্তরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা মারিয়াম আয়াত 59। অতএব সাবধান। এখন আসেন